নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বর্তমানে যে মাসটি চলছে সেটি হলো চৈত্র মাস। আর আমরা জানি বাংলা নববর্ষের চৈত্র মাসটি হলো শেষ মাস, এর পরেই আসতে চলেছে নতুন বাংলা বছর বা নববর্ষ, যেটা শুরু হবে বৈশাখ মাস দিয়ে। চৈত্র মাসটিকে লক্ষ্মীর মাস বলা হয়ে থাকে। এই মাসে মা লক্ষ্মী আমাদের বাড়িতে বিরাজ করে থাকেন। আমরা সবসময় চেষ্টা করি মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পেতে, তা যদি না পাই আমাদের জীবন ভরে উঠবে হতাশা, বিষাদ এবং অর্থনৈতিক সংকটে। তাই এই সমস্ত সংকট এড়াতে চৈত্র মাসে যে পাঁচটি জিনিসের কথা আজকের ভিডিওতে উল্লেখ করব, সেই পাঁচটি জিনিস কখনোই কাউকে দেবেন না বা দান করবেন না। যদি ভুল করে কাউকে দিয়ে থাকেন বা দান করে থাকেন, তাহলে অবশ্যই সেটি চৈত্র মাসের শেষে কিংবা বৈশাখ মাসের আগে, নতুন বছর শুরু হওয়ার আগেই সেই জিনিসটি আপনি ফেরত নিয়ে নিন, বা কারোর থেকে নিয়ে থাকলে জিনিসটি তাকে ফেরত দিয়ে দিন। চলুন বন্ধুরা জেনে নিই এমন পাঁচটি জিনিস সম্পর্কে, যে জিনিসগুলি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এবং এই জিনিসগুলি দান করলে তিনি বিরূপ দৃষ্টিপাত করতে পারেন আপনার সংসারের ওপর। সুতরাং বন্ধুরা, আপনাদের সংসারকে সুখ সমৃদ্ধি এবং ঐশ্বর্যে ভরিয়ে তুলতে অবশ্যই এই নিয়মটি মেনে চলুন, এবং নিয়মটি সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন। চলুন বন্ধুরা এবারে জেনে নিই। চৈত্র মাসে মূলত আমরা বেশ কিছু রীতিনীতি মেনে চলি এবং তার ফলস্বরূপ আমাদের বাড়িতে লক্ষ্মী দেবীর আগমন ঘটে, অর্থাৎ ধন সম্পদ বৃদ্ধি পায়। এই ধন সম্পদের বৃদ্ধি অটুট রাখতে অবশ্যই এই নিয়মটি মেনে চলুন। প্রথমেই যে উপাদানটির কথা বলবো সেটি হলো ধান, চাল অথবা এই ধান বা চাল দিয়ে তৈরি অন্য কোনো দ্রব্য। মা লক্ষ্মীর অন্যতম প্রিয় একটি জিনিস হচ্ছে ধান বা চাল। মূলত গৃহস্থের বাড়িতে আমরা এই ধান বা চালকেই গৃহলক্ষ্মীর প্রতীক হিসেবে মনে করে থাকি। তাই লক্ষ্মী মাস অর্থাৎ চৈত্র মাসে কখনোই আপনি ধান বা চাল কোনো ব্যক্তিকে দান করবেন না। যদি দান করে থাকেন, তাহলে মা লক্ষ্মী আপনার ওপর কৃপা দৃষ্টি আর বর্ষণ করবেন না, আপনার ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। সুতরাং বন্ধুরা সতর্ক হন, এই মাসে কখনোই কাউকে ধান বা চাল দান করবেন না। এরপরে আমি যে দ্বিতীয় দ্রব্যটির কথা বলবো সেটিও খুব গুরুত্বপূর্ণ, এবং সেটি হলো গো উৎপাদিত উপাদান। গরুকে হিন্দু শাস্ত্র মতে ভগবান হিসেবে মনে করা হয়ে থাকে। শাস্ত্র মতে মনে করা হয় গো বা গরুর মধ্যেই বসবাস করেন 33 কোটি হিন্দু দেবতা। তাই আমরা গরুকে ভগবান জ্ঞানে পুজো করি, আবার বাড়িতে পোষ্য হিসাবে পালন করেও থাকি। এছাড়াও আমরা গরু থেকে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য পেয়ে থাকি, যেমন দুধ, ঘি, মাখন, ছানা প্রভৃতি। এই সমস্ত জিনিস যদি আপনি বাণিজ্যিক কাজে ব্যবহার না করেন, তাহলে কখনোই এই সমস্ত গোজাত উপাদান আপনি দান করবেন না বা কাউকে ধার দেবেন না, মূলত এই চৈত্র মাসে। এমনকি গরুর মল, যেটিকে আমরা মূলত গোবর বলে থাকি, এই উপাদানটি থেকে তৈরি ঘুঁটে, সেটিও কিন্তু আপনি কাউকে ধার দেবেন না বা দান করবেন না। আপনি যদি এটি করেন, তাহলে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত হবেন। আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী আপনার দান করা ব্যক্তির বাড়িতে
গিয়ে অধিষ্ঠান করবেন, অর্থাৎ আপনার বাড়ি শ্রীহীন বা লক্ষ্মীহীন হয়ে পড়বে। সুতরাং বন্ধুরা অবশ্যই বিষয়টি মনে রাখুন। এরপর সরাসরি চলে আসি তৃতীয় বিষয়ে। লক্ষ্মী মাস যেহেতু চৈত্র মাসকে বলা হয়ে থাকে, তাই আপনার সমস্ত মূলধন এই মাসে আপনার কাছেই রাখুন। কখনো ভুল করেও কাউকে ধার দেবেন না বা দান করবেন না। এই চৈত্র মাসে যত কম লেনদেন করা যায় ততই আপনার জন্য মঙ্গলদায়ক হবে। সুতরাং চৈত্র মাসে আপনার আর্থিক অগ্রগতি আরও বৃদ্ধি করতে অবশ্যই এই রীতিটি মেনে চলুন। মূলত এই মাসে আমরা যদি কাউকে আগে ধার দিয়ে থাকি, সেই টাকা ফেরত নিয়ে নিন, অর্থাৎ আগামী দিনে কাউকে আর নতুন করে ধার দেবেন না। ধার দেওয়া অর্থ ফেরত নিয়ে নিলে আপনার কাছে আপনার সঞ্চিত অর্থ পুনরায় ফিরে আসবে এবং আপনি মা লক্ষ্মীর কৃপা পেতে সক্ষম হবেন। এছাড়াও যদি একান্ত দরকারি বা জরুরি অবস্থায় আপনাকে আপনার বন্ধু বা প্রতিবেশীকে এই সমস্ত দ্রব্য দিয়ে সাহায্য করতে হয়, তাহলে একটি কথা অবশ্যই মনে রাখবেন, আপনি এই দ্রব্যগুলি কখনোই সান্ধ্যকালীন সময়ে বা সন্ধে বেলায় দান করবেন না বা ধার দেবেন না। অবশ্যই আপনি এই কাজগুলি সূর্য থাকাকালীন বা সূর্য অস্ত যাওয়ার আগে করবেন, তাহলে অবশ্যই আপনি এর কুপ্রভাব থেকে মুক্তি পেতে সক্ষম হবেন। এবারে আমরা একদম শেষ বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত আমাদের বন্ধুবান্ধব, প্রিয়জন কিংবা আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদেরকে বিভিন্নভাবে সাধারণ জিনিসপত্র দিয়ে সাহায্য করে থাকি। এই সাধারণ জিনিসপত্রের মধ্যে আমরা তামা বা পিতলের বাসন বা এই ধাতু দিয়ে তৈরি অন্যান্য দ্রব্য প্রদান করে থাকি। মূলত এই রকম একদম খাঁটি ধাতু দিয়ে তৈরি দ্রব্য প্রদান করা বা ধার দেওয়া একেবারেই উচিত নয়। এই ধাতুগুলি একদম খাঁটি হওয়ার জন্য এখানে মা লক্ষ্মী বসবাস করেন। এই ধাতুতে তার অধিষ্ঠান হওয়ার জন্য এই ধাতু থেকে একটি পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি নির্গত হয়, যা আপনাকে আপনার জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাই আপনি যদি এই ধাতু বা ধাতুর তৈরি কোনো রকম বাসন এবং দ্রব্য আপনার প্রতিবেশীকে একদিনের জন্যেও ধার দিয়ে থাকেন বা দান করে থাকেন, তাহলে আপনার জীবনের অধিষ্ঠিত লক্ষ্যে বাধা আসতে পারে, আপনি সফল নাও হতে পারেন, আপনার জীবনে নেমে আসতে পারে চরম দুর্দশা এবং আর্থিক সংকট। সুতরাং বন্ধুরা অবশ্যই এই কাজটি থেকে বিরত থাকুন। চৈত্র মাসের এই সময়টিতে কাউকে কাঁসা, পিতল বা তামা এই ধরনের কোনো ধাতুর দ্রব্য দান করবেন না এবং ধার দেবেন না। যদি আপনি ভুল করেও এই মাসে দান করে থাকেন বা ধার দিয়ে থাকেন, তাহলে আপনার গৃহলক্ষ্মী দান গ্রহণ করা বা ধার নেওয়া ব্যক্তিটির গৃহে চলে যাবে। সুতরাং অবশ্যই এই বিষয়টি মাথায় রাখুন এবং আপনার ধার হিসেবে দেওয়া জিনিসটি এই মাস শেষ হওয়ার পূর্বে বা নতুন বছর শুরু হওয়ার পূর্বে আপনার দ্রব্য আপনি ফিরিয়ে নিন। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং ভিডিওটি থেকে উপকৃত হলে অবশ্যই আপনজনদের মধ্যে সেটি শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাতে পারেন। আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করে দিন। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।